আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা রায়নগর নওগাঁ। যদি একটা বসত বাড়িতে প্রায় 3-4 কাঠা পরিমাণ জমিতে একটা মরিচ রোপণ করেছেন এক কৃষক চাচা, তা আমি আজ মরিচের কিছু রোগ নিয়ে আপনাদের সাথে তথ্য ও উপাত্ত শেয়ার করব। মরিচের তো নানা রোগ বালাই হয়, তার মধ্যে মাকড় একটা, সাদামাছি দ্বারা আক্রান্ত ইয়েলো মোজাইক ভাইরাস, উইল্টিং হয়, গোড়া পচা, অ্যানথ্রাকনোজ লেগে যায়, বহু সমস্যাগুলো দেখা যায়। তার মধ্যে পাতা কোঁকড়ানো একটা মেজর প্রবলেম। পাতা কোঁকড়ানো চিত্রে দেখছেন, উপরের কচি পাতাগুলো প্রথমে কোঁকড়ে যায়, আস্তে আস্তে নিচের পাতাগুলো কোঁকড়ে যায়। উপরের থেকে নিচের দিকে কোঁকড়ানো অংশগুলো, এটা মাকড় দ্বারা আক্রান্ত। চিত্রে দেখছেন কোঁকড়ে নিচের দিকে গেছে, নিচের দিকে এই সমস্যাটা মাকড় দ্বারা। এবং আর একটা যে সমস্যাগুলো হয়, পাতার কিনারাগুলো উপরের দিকে কুঁকড়ে যায়, উপরের দিকে যেগুলো কুঁকড়ে যায়, এই যে সেম এরকম, এটা উপরের দিকে কুঁকড়ে চলে গেছে, এটা সাদামাছি দ্বারা আক্রান্ত হয়, এটাকে ইয়েলো মোজাইক ভাইরাস বলে। এটা আস্তে আস্তে হলদে ভাব ধারণ করে, গাছে কোনো ফুল ফল আসে না। হ্যাঁ, পরবর্তীতে এটা গাছ নষ্ট হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায়। আমার আজকের আলোচনা মূলত পাতা কোঁকড়ানো, মাকড় দ্বারা পাতা কোঁকড়ানো, এই মাকড় নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনারা সাথে থাকুন। মরিচের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর মাকড়, মাকড় দ্বারা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় এই মরিচ, আপনারা চিত্রে দেখছেন যে মাকড়ের কারণে গাছগুলো কোঁকড়ায় যাচ্ছে, উপর থেকে নিচের দিকে পুরোটা কোঁকড়ায় যায়। মাকড়ের লক্ষণে হলো উপরের পাতাগুলো, কচি পাতাগুলো রস শোষণ করে খেয়ে পাতাগুলো নিচের দিকে, চিত্রে যেগুলো দেখছেন নিচের দিকে এরা কোঁকড়া গিয়ে একদম গাছটাকে, গাছের পাতাগুলোকে রস শূন্য করে দেয় এবং পাতা খুব মরমরা হয়ে যায়, যেখানে ক্লোরোফিলও নষ্ট হয়ে যায়। মরিচের মারাত্মক সমস্যা যেটা, এই মাকড়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মাকড়েই সবচেয়ে বেশি আপনার অন্তত 60-80% মরিচের ফলন উৎপাদন কমে দিতে পারে এই মাকড়। সুতরাং মাকড়কে আমাদের নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের এর দমন ব্যবস্থা আমাদের নিতে হবে অবশ্যই। মোটামুটি মার্চের 15 তারিখের পর থেকে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বা আগস্ট পর্যন্ত, এই সময়কাল টেম্পারেচার বেশি থাকে। এই টেম্পারেচার বেশি থাকার কারণে মাকড় তার প্রচুর বংশবিস্তার করে, এত দ্রুত বংশবিস্তার করে মরিচকে একদম, আপনি যদি মাকড় নাশক ইউজ না করেন তাহলে মরিচে হয়তো আপনার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পুরো ক্ষেতটা আপনার বিলীন করে দিতে পারে, সেটা পরবর্তীতে রিকভার করা সেট আপ। সুতরাং আমাদের এই মাকড়ের জন্য আমাদের নিয়ন্ত্রণ এবং ব্যবস্থা নিতে হবে। আর মরিচের ঝাল সবচেয়ে বেশি কখন হয়? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4টা মাস মরিচের ঝাল সবচেয়ে বেশি থাকে। ঝাল বলতে খেতে ঝালটা না, ঝাল বলতে সবচেয়ে বেশি দাম থাকে এই সময়, মূল্য থাকে, মানে মিনিমাম 150-350 টাকা পর্যন্ত এই সময় মরিচের দাম থাকে। এর কারণ ওই সময়কালে মরিচে মাকড় আক্রান্ত বেশি করে, বর্ষার জন্য গাছের গোড়া উইল্টিং হয়ে গোড়া নষ্ট হয়ে গাছ মারা যায়, মাঠে ব্যাপক মরিচের গাছ বিনষ্ট হয়ে চাহিদা বেড়ে যায়, যোগানের ঘাটতি পড়ে যায়, তখন বাজারে প্রচুর পরিমাণে আমাদের মরিচের দাম বেড়ে যায়। এই জন্য আমরা এখন থেকে যদি মরিচের ব্যবস্থাপনা করতে পারি তাহলে ওই সময় গিয়ে আমরা মরিচের ভালো একটা বেনিফিট পাবো। এই বেনিফিটকে ধরে রাখতে গেলে আমাদের এই এপ্রিল থেকে আমাদের এই মাকড় নাশক কন্টিনিউ আমাদের ইউজ করতে হবে। আমি কিছু মাকড় নাশকের কথা বলছি, সেই মাকড় নাশকগুলো আমরা অন্তত প্রথম দিকে যদি আমরা ইউজ করি তাহলে 7-10 দিন পর পর 3-4 বার দিব, তার পরবর্তীতে অন্তত 10-15 দিন পর পর আমাদের কন্টিনিউ ইউজ করতে হবে। যদি কন্টিনিউ আমরা মাকড় নাশক ইউজ না করি তাহলে মাকড়ে ধরে আপনার খেয়ে ফেলবে, গাছ নষ্ট করে ফেলবে। আমি বাজারে অনেকগুলো মাকড় নাশক পাওয়া যায়, তার মধ্যে যেমন ভালো কাজ করে ইকোম্যাক, আরো মাকড় নাশক আছে, কেমাইট আছে, কেমাইটও আমরা ভালো রেজাল্ট পেয়েছি, ইস্পাহানি বায়োপেস্টিসাইড, এটা 1 ml পার লিটার পানিতে আমরা যদি ইউজ করি এটা খুব ভালো রেজাল্ট, আমরা এটার সাথে কোনো কীটনাশক বা কোনো কিছু ইউজ করা যাবে না, যেহেতু এটা বায়োপেস্টিসাইড। এর সাথে আছে মাইট স্কেভেঞ্জার, এটাও আমরা ভালো রেজাল্ট পেয়েছি। তাছাড়াও বাজারে লিকার আছে, ভার্টিমেক আছে, এগুলো ইউজ করতে পারি। এই মাকড় নাশকগুলো আমি আবারও বলছি অন্তত
সাত থেকে দশ দিন পর পর কন্টিনিউ আমাদের ইউজ করতে হবে। কন্টিনিউ ইউজ না করলে আমাদের মাকড় দমন করা যাবে না। এটা পাতার নিচের অংশে আপনারা দেখবেন যে পাতার নিচের অংশে এগুলো খেতে থাকে, পাতার নিচের অংশগুলো তারা নিচের অংশে আক্রমণ করে তারা পাতাগুলোকে নিচের দিকে কোঁকড়ায় দেয়। তো আমাদের এই ব্যবস্থাপনাগুলো যদি সঠিকভাবে করতে না পারি তাহলে মাকড় কন্ট্রোল করা যাবে না, মাকড় কন্ট্রোল না করলে আমাদের মরিচ করা যাবে না। আর আপনি যদি মাকড়কে কন্ট্রোল করতে পারেন তাহলে টোটাল মরিচের ম্যানেজমেন্ট আপনি ঠিক করতে পারবেন। তো কৃষক ভাইরা আমরা সচেতন থাকব এই মাকড়নাশক নিয়ে, মাকড় নিয়ে যে কোনো ওষুধ আমরা স্প্রে করব না, করলে পোকার প্রতি সেই ওষুধের সহনশীলতা তৈরি হয়, পরবর্তীতে আপনি অন্য ওষুধ দিলে সেটা কাজ করতে চায় না। সুতরাং আমরা পরামর্শ নিয়ে অন্তত আমাদের কৃষি অফিসে যারা আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা আছি বা অন্যান্য যারা কর্মকর্তা আছে উর্ধতন কর্মকর্তা আছে তাদের সাথে পরামর্শ করে আপনি মরিচের স্পেসিফিক ভালো কোনো মাকড়নাশক ইউজ করবেন। তা বাদে মরিচের ফুল ফল বৃদ্ধিতে আমরা বিভিন্ন হরমোন ইউজ করে থাকি, সেইগুলো হরমোন আমরা ইউজ করতে পারি। সালফার মাঝে মধ্যে স্প্রে করব, মরিচের ঝাল বৃদ্ধির জন্য আমরা সালফার ইউজ করতে পারি, সালফারের ঘাটতিতে কিন্তু মরিচের ঝাল কমে যেতে পারে। এবং পাশাপাশি সলুবর বরণ এবং চিলিটেড জিং আমরা মাঝে মধ্যে স্প্রে দিব। সব মিলে আমাদের সুষম খাবার ম্যানেজমেন্টের পাশাপাশি মাকড়কে কন্ট্রোল করলে আমাদের প্রোডাকশন ভালো হবে। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।